নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে যা ভীষণ গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কার না ভালো লাগে। আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন তিনটা আলাদা ধরনের লস্যির রেসিপি। এই লস্যিগুলো বানানো ভীষণই সহজ আর খেতেও হয় ভীষণ ফ্লেভারফুল এবং টেস্টি। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা মন দিয়ে দেখার, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে লস্যির রেসিপিটা দেখে নেওয়া যাক। সুইট লস্যি বানানোর জন্য একটা গ্রাইন্ডারে দিলাম 1 কাপ পরিমাণ দই। এখানে আমি মেজারিং কাপ ইউজ করেছি, তাই আধা কাপ করে দুবার দিলাম। এবারে দিচ্ছি 2 চা চামচ চিনি। 1 গ্লাস লস্যি বানানোর জন্য 2 চা চামচ চিনি কিন্তু এনাফ। এরপরে দিচ্ছি 1/2 চা চামচ মতো বিট নুন। তারপর দিচ্ছি কিছু বরফের টুকরো এবং শেষে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা কিন্তু অবশ্যই কম ব্যবহার করবেন, নয়তো লস্যিটা খুবই পাতলা হয়ে যাবে। এরপর ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা সার্ভিং গ্লাসে আমি এটাকে ঢেলে দিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। তো বন্ধুরা, আমাদের সুইট লস্যি এখানে একদম রেডি। আপনারা এটাকে অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য গ্রাইন্ডারের মধ্যে দিলাম 1 কাপ পরিমাণ দই। যেহেতু মেজারিং কাপ ইউজ করেছি, তাই আধা কাপ করে দুবার দিলাম। এরপর দিচ্ছি কিছু পাকা আমের টুকরো। আপনারা যে কোনো ধরনের আম ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি 2 চা চামচ চিনি। আমটা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। এরপর 2টো এলাচকে থেতো করে নিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইলাইচি পাউডারও 1/2 চা চামচ ইউজ করতে পারেন। শেষে দিচ্ছি কিছু বরফের টুকরো। এবারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবারে সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং গ্লাসের মধ্যে। ওপর থেকে গার্নিশ করে দিলাম কেটে রাখা আমের টুকরো এবং কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। তো বন্ধুরা, ম্যাঙ্গো লস্যি কিন্তু একদম রেডি। এই লস্যিটাও খেতে হয় ভীষণ ফ্লেভারফুল এবং ভীষণই টেস্টি। আপনারা অবশ্যই লস্যিটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। এখন যে লস্যিটা বানাচ্ছি এটা বাচ্চাদের ভীষণই প্রিয়। গ্রাইন্ডারে দিলাম 1 কাপ পরিমাণ দই। যেহেতু মেজারিং কাপ ইউজ করছি তাই দুবার দিলাম। এখানে একটা চকলেটকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি, যাতে ব্লেন্ডিংয়ের সময় কোনো অসুবিধা না হয়। এবারে আমি 3 চা চামচ চকলেট গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেটের মাত্রা বাড়াতে বা কমাতে পারেন। এরপর দিচ্ছি কিছুটা চকলেট সিরাপ, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু চকলেট এমনিতেই খুব মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা আমি কম দিলাম। এরপর বরফের টুকরো দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে একটা সার্ভিং গ্লাসকে আমি একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন। এটা করলে কি হয়, দেখতে একটু সুন্দর লাগে এবং আকর্ষণীয় লাগে। এবারে চকলেট লস্যিটাকে আমি সার্ভিং গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই লস্যিটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে খেতে। বিশেষ করে বাচ্চারা তো একটু চকলেট খেতে পছন্দ করে, তাই এই লস্যিটা ওদের খুবই ভালো লাগবে। তো আমাদের চকলেট লস্যি একদম রেডি। আপনারা অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের 3 ধরনের আলাদা আলাদা লস্যি বানিয়ে দেখালাম। এই লস্যিগুলো বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও হয় ভীষণ টেস্টি, আর এই লস্যিগুলো কিন্তু ভীষণই রিফ্রেশিং। আপনারা অবশ্যই এই লস্যির রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে মিনিস কিচেনকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। জানো, ধন্যবাদ।